আসসালামু আলাইকুম, সেতুজ ব্লগের সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডেইলি লাইফের আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার সামনে। আমার ব্লগগুলোতে লাইকের সংখ্যা একেবারেই কম, নেই বললেই চলে। আপনাদের যদি আমার ব্লগগুলো একটু হলেও ভালো লাগে, কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার ব্লগটির দেখা শুরু করে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার যত্নে মায়ায় শ্রমে গড়া ছোট্ট একটি সংসার, যেখানে আছে খুনসুটি, মজা, সামান্য মানবিমান আর অঢেল ভালোবাসা। আর ভালোবাসা আছে বলেই তো মায়ার চাদরে জড়িয়ে রেখেছি সব কিছুকে। সারাদিন এগুলো নিয়ে থাকতেই ভালো লাগে। বিয়ের পর থেকে একটু একটু করে স্বপ্ন বুনে সেটাকে একটু একটু করে বাস্তবে রূপ দিয়েছি। যতটুকু যা আছে সবটুকু ঘিরে রয়েছে কত কত না স্মৃতি। তাই তো সংসারের আরেক নাম মায়া। আর দশটা গৃহিণীর মতো সকাল থেকেই শুরু হয়ে যায় আমার কর্মব্যস্ততা। পাপোশটা ওয়াশরুমের সামনে থাকে, তাই এটা একটু ভিজা ভিজা থাকে, একটু শুকাতে দিলাম। আজকে রোদ সকাল থেকেই ছিল না, দুপুরের পরে একটু রোদ উঠেছে। আর দুটা দিন আমি বাসায় ছিলাম না, নিজের ঘর নিজের সংসারটাকে অনেক অনেক বেশি মিস করেছি। আমার বাবার বাসাতে ছিলাম দুদিন, একটু বেড়াতে গিয়েছিলাম, তো আম্মু আসতে দিল না, বলল দুটা দিন থেকে যা আমার কাছে। তো থাকলাম, আরাফের পাপা শুধু রাতে এসে ঘুমিয়েছে। আর একদিন বাসায় না থাকলে মনে হয় যেন অনেক বেশি ধুলামলা পড়ে যায়। বাসায় থাকলে তো এগুলো রোজই আমার ক্লিন করা হয়, মোছা হয়, পরিষ্কার করি, কিন্তু দুদিন পরে এসে দেখি বাসার কি বেহাল অবস্থা, মানে সব কিছুর উপরই ময়লা পড়ে গিয়েছে। আর শোকেসের এই নিচের অংশটা আমার রেগুলার মোছা হয় না, তো আজকে ভাবলাম হাতে একটু সময় আছে, এটাও একটু মুছে ফেলি। আর এই কাজগুলো এভাবে যে আমি রোজ করি এমন না, যখন যেভাবে সময় পাই তখন সেভাবেই করি। প্রত্যেক দিন কিন্তু এভাবে যায় না, এক এক দিন এক এক রকম যায়। তারপরেও সব কিছুর মধ্য দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা আর কি। আমার কাছে মনে হয় যতক্ষণ আমি যেখানে অবস্থান করছি আছি, সেখানটাকে আমি পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখব। এই বাসাটা আমার না, এটা একটা ভাড়া বাসা, কিন্তু সংসারটা তো আমার। তাই জন্য যতক্ষণ আমি এখানে আছি অবস্থান করছি ততক্ষণ এই বাসাটা আমার, তাই সব কিছু আমি নিজের মতো করে গুছিয়ে রাখি, যত্ন করার চেষ্টা করি। এখান থেকে এখন আরাফের পাপার কিছু জামা কাপড় ময়লা হয়েছে, ওগুলো একটু নিয়ে যাব যেগুলো ময়লা হয়েছে। আর পুরুষ মানুষ অনেক সময় বাসায় এসে তাড়াহুড়া করে জামা কাপড় রাখা হয়, তো স্ট্যান্ডটাকে আমি একটু গুছিয়ে রাখছি সব কিছু। আর যেগুলো ময়লা হয়েছে ওই জামা কাপড়গুলো নিয়ে মেশিনের মধ্যে ধুতে দিয়ে দিব।
এই পাজামাটাও ময়লা হয়েছে, সাদা, মাত্র একদিন পরেছে, তাতেই মানে সাদা জামা কাপড়ে একটু ময়লা বেশিই জড়ায়। বেলাটা অনেক ছোট হয়ে গিয়েছে, আজকে আরাফের কোচিং ছিল না, আজকে ছিল শনিবার। আমি বুধবার দিন বাসায় গিয়েছি, বুধ বৃহস্পতি শুক্র, আর আজকে কালকে রাতেই এসেছি, সকাল থেকে কাজে নেমে পড়েছি। আম্মুর কাছে 2টা দিন ছিলাম, কিছুই করতে হয়নি, শুধু ঘুমিয়েছি। আসলে সব মায়েরাই এভাবেই করে, আর সব মেয়েরাই বাবার বাড়িতে অনেক আরামে থাকে, এইটাই তো স্বাভাবিক। আর নিজের সংসারে যখন আসি তখন কাজের শেষ থাকে না। একটা সময় যখন বিয়ের আগে আম্মুকে দেখতাম, সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ করতো, সব দায়িত্ব, সব বোঝা মাথার উপরে একা নিয়ে চলতো, কখনো কোনো কিছুতে কারো সাহায্য চাইতো না। আর এখন মা হওয়ার পরে, নিজের একটা সংসার হওয়ার পরে বুঝতে পারছি যে আমি যেন কখন নিজের অজান্তেই আম্মুর জায়গায় চলে এসেছি। আমিও মা হয়েছি, আমারও একটা সংসার হয়েছে, আর সেখানে আমি আমার আম্মুর মতোই সেই একই দায়িত্ব পালন করে যাচ্ছি। ভীষণ অবাক লাগে আসলে, সময় কত দ্রুত চলে যায়, তাই না? রান্নার আগে আমি ঘরের টুকিটাকি সব কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আমি রান্নায় চলে যাই। আমি যেভাবেই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। নতুন নতুন গৃহিণী আপুরা যারা নতুন ঘর সংসার শুরু করেছেন, নতুন গৃহিণী হয়েছেন, তারা কিন্তু এভাবে দেখে গুছিয়ে করতে পারেন কাজগুলো, শুধু আপনাদের জন্য শেয়ার করা। আমার ওই আলমারিটাই হচ্ছে আমার জামা কাপড়, আর এটার মধ্যে স্টিলের যেটা আছে ওটার মধ্যে আরাফের পাপার আর কিছু চাদর রাখি। আর এখানে হচ্ছে আরাফের পাপার কাপড় গোছাতে গিয়ে আমি সবসময় একটু কয়েন এগুলো পাই, যখন পকেট চেক করি আমার ব্যাগেও মোটামুটি থাকে। আর আরাফ সোনা হচ্ছে এরকম ছোট্ট একটা ব্যাংকে টাকা জমায়, সে গাড়ি কিনবে কোনো একদিন সেজন্য। তো কথায় কথায় কিন্তু ঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, আর রান্নায়ও চলে এসেছি, মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, আর আজকে একটু পুঁই শাক দিয়ে নারিকেল চিংড়ি মাছ রান্না করব। আপনারা কে কে পুঁই শাক দিয়ে নারিকেল চিংড়ি মাছ খেয়েছেন, খেতে পছন্দ করেন, আমাকে বলতে পারেন চাইলে। আমার কাছে কিন্তু ভালোই লাগে, আমার নানা ভাইকে ছোটোবেলায় দেখতাম এভাবে করে নারিকেল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খেত, তো সেটাই আজকে ভাজি করেছিলাম। আর এটা হচ্ছে বরের পুঁই শাক। বরের পুঁই শাকটা হচ্ছে গিয়ে পানের যে ক্ষেত আর কি, ওটাকে তো পানের বর বলা হয়, গ্রামে যখন আমি গিয়েছি তখন ওখান থেকে আমি শুনেছি ওনারা পানের বরই বলে ওটাকে। তো ওই বরের ভিতরে নাকি পুঁই শাক হয়, ওই পুঁই শাকটা খেতে নাকি খুব মজা, তো ওই শাকটাই আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। ওটা আজকে নারিকেল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর সব থেকে অবাক হয়েছি একটু নারিকেল দিয়ে রান্না করেছি কিন্তু গ্যাসের প্রবলেমটা হয়নি, নারিকেলটা অনেক মিহি ছিল, মিহি করে করেছি সেজন্য হয়তো বা। সামান্য একটু হলুদ দিয়েছি, কোন রসুন ব্যবহার করিনি, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছ, নারিকেল। খুব ভালোভাবে কষাতে কষাতে যখন সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে নারিকেলের, তখন আমি শাকটা দিয়ে দিয়েছি। একেবারেই পানি ছাড়া রান্না করব, আর এই শাকটা থেকে অনেক পানি বের হবে। ডাঁটাটাও খাওয়া যায়, এটা একদম আঁশ ফেলে ডাঁটাটা নিলে একেবারে কোনো ছাবা ছাড়াই আপনি খেতে পারবেন, অনেক টেস্ট। যারা যারা খেয়ে দেখেননি তারা কিন্তু এভাবে পুঁই শাকটা রান্না করে খেতে পারেন, আশা করছি নিরাশ হবেন না, আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটার অবশিষ্ট কিছু ডাটা ছিল, সেটা দিয়ে আমি ডাল চচ্চড়ি করেছিলাম। আমার কাছে ঝোল ঝোল রান্নার থেকে এভাবে পুঁই শাকটা ভাজি করলে বেশি ভালো লাগে, আর আরাফের পাপার তো অনেক বেশি পছন্দ এভাবে পুঁই শাক। তো হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু একেবারে সবুজই ছিল,
তো রান্নাবান্না সব কিছু শেষ, এখন আমি চুলাটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ওই যে বললাম 2টা দিন ছিলাম না, দেখে পরিষ্কার মনে হলেও রান্নার পরে কিন্তু প্রতিদিনই এভাবে চুলাটাকে আমার পরিষ্কার করে রাখতে হয়। ওই যে বললাম সংসার মায়া, চুলাটার প্রতিও একটা মায়া, সংসারের একটা সুতার জন্যও মায়া, এরকমই মায়ায় জড়ানো আমাদের প্রত্যেকটা নারীর জীবন, তাদের সংসার। আর এদিকে হচ্ছে আরাফের পাপাও লাঞ্চে চলে এসেছে, এখন ঘড়িতে 1টার মতো বেজে গিয়েছে। আসার সময় কিছু পেয়ারা এনেছে আরাফের জন্য, আর বাসায় পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আনতে বলেছিলাম। আর একটু কলা এনেছে, আরাফের পাপাও খায় আরাফও খায়। কলাটা আমি এইভাবে ঝুলিয়ে রাখি, এতে করে তেলা পোকা উঠবে না বা পিঁপড়ায় ধরার কোনো ধরতে পারবে না, সেজন্য আমি সবসময় এভাবে ঝুলিয়ে রাখি। আর যখন ছিঁড়ে ছিঁড়ে সবাই খাবে মনে হবে গাছ থেকে ছিঁড়ে খাচ্ছি, এরকম একটা মনে হবে, সেজন্য এরকম রাখি। আর পেয়ারাটা ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে নেতিয়ে না যায়। এখন ঘরটা মুছে নিব, মুছে তারপরে গোসলে যাব, নামাজ আদায় করব, খাবো। আর ঘরটাও আমার মুছে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই যে ঘর মোছা, এই যে এটা যেটা দিয়ে আমি ঘর মুছি এটার নামটা আমি সঠিক জানি না, এটা আমি এভাবে বারান্দায় ঝুলিয়ে রাখি, এতে করে রোদ পড়ে শুকিয়েও যায়, পানিটাও ঝরে যায়, এক্সট্রা পানি যেটা থাকবে। আর আজকের মতো এই পর্যন্তই, এখানেই বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে, আবার চলে আসব নতুন কোনো ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।